হুজুর আপনি এ খাইতা না ও গু খাইতা সাদা গু খাইতা না কালা গু খাইতা শুকনা গু খাইতা না ভিজে গু খাই শেষ করা সম্ভব হবে যদিও সম্ভব নয় তারপর আয়তের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমুল করা অতীব জরুরি ততটুকু আলোচনা এই গুণাগারের মুখ থেকে যেন আল্লাহ তালা বের করে দেয় সকলে পড়ি আমিন তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে কোন কষ্ট হচ্ছে বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না না যেমন কক্সেস বাজার আছে নাই গুলো আমি গত চার বছর আগে মা ফিলে গিয়েছিলাম সেলেট বিভাগের হবিগন্ধ জেলা জোরে বলেন কোন জেলা হবিগঞ্জে যাওয়ার পরে এইরকম একটা বৃদ্ধা আমার কাছে এসে বলতেছে হুজুর আপনি কিতা খাইতা এ গু খাইতা না ও গু খাইতা ছাদা গু খাইতা না কালা গু খাইতা শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা আমি চিন্তা করলাম কে রে আমি কি ঢাকার থেকে গু খাওয়ার জন্য আসলাম আমি বললাম আমি গু খাইতাম না তোদের গু তোরাই খাগা তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি আমাদের এখানে তো গু মানে গু না গু মানে হলো এইটা আমার কাছে দুই ধরনের মিষ্টি নিয়ে এসেছে একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি এদের বলা দরকার ছিল হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন সাদাটা খাবেন না কালোটা খাবেন শুকনাটা খাবেন না ভেজেটা খাবেন তা না বলে আমাকে বলতিছে হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা সাদা গু খাইতা না কালা গু খাইতা শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি সমস্যা হচ্ছে কোনো কষ্ট হচ্ছে তোমরা কারা এরা মনে হচ্ছে মোটর সাইকেল জোরে বলেন কোন গুরুপ এই যে ঈদ পার হয়ে গেছে সাওয়াল মাসের সাঁত উঠেছে ঈদের সাঁত এই ভাই কি খবর কি এক নম্বর আচ্ছা যান জাগার মাল জাগাত ফেরত এলে ঠিক আছে না হলে ভেজাল আছে কতক্ষণ ঠিক কিনা আমার দিকে লক্ষ্য করেন সাওয়াল মাসের চাটার সাথে সাথে প্রত্যেকটা গ্রামে গ্রামে পটকা বাজানো শুরু করেছে কিছু যুবকেরা কথা কন না কা আমার তো মনে বলে শয়তান বন্দি ছিল শয়তান শেকল ছাড়া পাওয়ার পরে এই যুবকদের উপরে ভর করছে এ কথা কন না কা কেরে পটকা বাজানো কি কোরআন হাদিসে জায়েজ আছে মুসলমানের সন্তানেরা করতে পারে আমি ভাই সাত বছর ধরে ঈদের নামাজ পড়াই নওগাঁ জেলা নামাজ শেষ করে যখন বগুড়ার উদ্দেশ্যে রওনা করেছি রাস্তাঘাটে দেখতেছি কেউ ভটভটি ভাড়া করেছে কেউ পিকআপ ভাড়া করেছে প্রত্যেকটা ভটভটি পিক আপের ওপরে একটা করে বক সেট করে এমন ডিগ ডিগ বাস পুরো এলাকা কাঁপিয়ে যাচ্ছে এ কথা কন না কে মানে এই যুবকেরা চিন্তা করছে আমাদের তো গুনা হয়ে গেছে জান্নাত রেডি কথা কন না কে আমার দিকে লক্ষ্য করেন হাজরে তোমার ফরুক বলেছেন যেই দিন ঈদের দিনে ঘরের দরজা জানালা বন্ধ করে উমার ফারুক চোখের পানি ফেলে কান্না করতেছে সাহাবীরা জিজ্ঞেস করে বলে ই আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি কেন কান্না করেন উমার ফরুক বলতেছে ঈদের আনন্দ তো তাদের জন্য যারা আল্লাহর কাছে মাপ পাইছে কথা কন না কে এইদের সাতটার পরে যারা পটকা ফুটাচ্ছে তারপরে বক্স বাজাচ্ছে ডিজে পার্টি করছে আমার তো মনে হচ্ছে জিবরাইলাদেরকে বলে গেছে এদের গুণমাপ ঠিক এ কথা কোন আরে ভাই ওই যে ডিজে পার্টি নিয়ে ভটভটির উপরে পিকআপের উপরে যে ভাবে নাচানাচি করে ওটা মানুষ না বান্দরের বাচ্চা বোঝার বুদ্ধি নাই কি না এখন যদি অনুমতি দেন আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই আপনারা কি রাজি আছেন ভাই

রসুল করেছেন যারা জীবিত অবস্থা আল্লাহ নামের তাকবির বেশি দেবে ওদের হাটের সমস্ত ব্যারাম আল্লাহ তারা ভালো করে দেবে চিৎকার করে বলেন যদি আলি ফিলাম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين <applause> سر كابوت বিশ নম্বর পাড়ার পনেরো নম্বর পৃষ্ঠার দশ নম্বর লাইন এক থেকে তিন নম্বর আয় কারিমা তাপসি ইবনে কাশি তাপসিরে কাবির তাপসিরে কুর্তুবি তাপসিরে মনির তাপসিরে মারেফোল কোরআন তাফসিরে খাজিন তাফসিরে তাবারি তাফসিরে বিজলালিল কোরআন তাফসিরে তাফিমুল কুরআন এই আয়াতের উপর ভিত্তি করে এক নয় দুই নয় অন্তটা 10টা তাফসির গ্রন্থ আমি দেখেছি এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয় আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে মাসের পর মাস চলে যাবে তারপর আলোচনা শেষ হবে না জোরে বালা যাবে কি মার হাওয়া এটা কোরআনের মর্যাদা কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে এটা কার বক্তব্য الله رب العالمين بول ولو ان ما في الارض من شجرة اقلام والبحر يمد دغ من بعده سبعه ابهور ما نفدت كلمات الله ان الله عزيز حكيم রহিম সুরা একুশ নম্বর পাড়ার বারো নম্বর বিশটার তেরো নম্বর লাইন সাতাশ নম্বর আয়তে কারিমা তাপসিমে কাশির থেকে বলতেছি আল্লাহ রাবুল আলমিন বলে ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ আরো জোরে জোর হলো না আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা তমাম পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি মিন সাজারাতি নাকলাম সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও আল বাহরিয়া মুদহু আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানায় নাও তমাম পৃথিবীর বৃক্ষ কলম আর সাত সমুদ্র সাগরের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো আল্লাহ তালা চ্যালেঞ্জ করে বলেন লিখতে লিখতে তাম পৃথিবীর বিক্ষ কলম ফুরে যাবে সাত সমুদ্রের পানি কালিও ফুরে যাবে তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো ফুলগুলো নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধু কেন এত সাদা মরিস কেন জাল আমগুলো পাগলে বলো কেমনে হয় তা লাল আরে পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো মানুষ বল বলো কিভাবে কি হয় ভাবি সবই মহান প্রভুর দান নত শিরে শেষদা করো ওহে হে মুসলমান আর ডিম একই রকম পার্থক্য নেই মোটে তবে সাদা কালো বাচ্চা গুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এই পৃথিবী রঙে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না গলার আওয়াজ আঙুল টি এর মধ্যে দেখলাম গতকালকে এবং আজকে এই লাফালাফি করতে जाया 21 জন মারা গেছে সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ কে রে किशन নাuzu billah সুবহানাল্লাহ বল এই 21 জন মারা গেছে লাফালাফি করতে जाया ফেসবুকে খবর কেউ ও ইননা লিল্লাহ না সবাই আলহামদুলিল্লাহ বলতেছে কারণ হলো যারা নাচা করতে जाया মারা যায় এরা জান্নাতি না জাহান্নামী আরো জোরে বলেন তার কারণ পটকা বাজানো তারপরে ডিজে বাটি করা এগুলো মুসলমানের সংস্কৃতি নয় এগুলো ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি আমার নাবি মক্কা থেকে মদিনায় হেজরত করার পরে দেখেন মদিনাতে হেমন্ত বসন্তকালে উৎসব হয় ওরা আনন্দ করে আল্লাহর পক্ষ থেকে রাসুল আল্লাহ মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের দিবস পালন করবে না গান বাজনা ঢলটপলা বাজাবে না আল্লাহ দুইটে উৎসব দিয়েছে একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা সোমান বলেন তাহলে পৃথিবীতে ইসলাম এসেছে ঈদ এসেছে এই ডিজে গান বাজনা বন্ধ করার জন্য আর মুসলমানের বাচ্চা যারা ডিজে পার্টি গান বাজনা করতেছে এরা মুসলমানের বাচ্চা হতে পারে না আজকে আমি তো মনে করি যুবকদের দোষ নাই বেশি দোষ হলো এদের পিতা মাতার কারণ বাবা মা যদি সচেতন হতো সন্তানের এমন করতে মনের মধ্যে কষ্ট লাগে আমরা ঈদের নামাজ পড়ানে ব্যস্ত ডিজিটাল যুবক আছে নামাজ বাদ দিয়ে সাকিব খানের সিনেমা দেখতে গেছে নাম হলো রাজকুমার যুবকেরা কথা কও আজকে আবার দেখলাম কিছু যুবক সিনেমা থেকে বার হইয়া এমন ভাবে কান্না করতেছে কান্না করতে করতে ফিট হয়ে যাচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে কারণ কি বলতিস আমাদের নায়ক সাকিব খান সিনেমার মধ্যে মারা গেল সহ্য করতে পারতেছি না কান্না করতে করতে পড়ে যাচ্ছে আমি বলতে চাই যুবুক, তোমার চোখের এক ফোঁটা পানি যার নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে তার কারণ রমজান মাস বিদায় চলে গেল গুনামা ভোলো আমাদের টেনশন নেই জান্নাতের আলোচনা শুনে মনে আনন্দ লাগে না জান্নামের আলোচনা শুনে চোখের মধ্যে কান্না আসে না আল্লাহর ভয়ে কাঁদে না রসুলের ভয়ে কাঁদে না সিনেমা দেখে নাটক দেখে যারা কান্না করে এরা জান্নামের কি সারা কিছু হতে পারে না কি মনে করছেন আপনারা ওরা তো বুঝতেই সেটা নাটক এটা সিনেমা সিনেমার মধ্যে নায়ক মরে গেছে সত্যি মরছে না অভিনয় এ কথা কন্যা কে

কষ্ট পাইলেন কোন চালাক বিনা রাখেন তো আমরা আলোচনা শুরু করি আমরা যে সুরে থেকে আলোচনা শুরু করব পবিত্র উনত্রিশতম সুরা সুরেটির নাম হলো সুরা বলেন আনকাবুত শব্দ অর্থ হলো মাকড়সা এই সুরেটের উকু রয়েছে ষাটটি আয়তে কারিমা রয়েছে উনসত্তরটি এই সুরেটি নাজিল হয়েছে রসুলের মক্কি জীবনের শেষের দিকে আমরা জানি রসুলের জীবন হলো দুইটা একটা মাক্কি জীবন আরেকটা একটা জীবন মাক্কি জীবন কাকে বলে মাক্কি জীবন মানে হলো ঘর বাড়ি ছাড়ার জীবন মাক্কি জীবন মানে হলো জেলখানায় বন্দী হওয়ার জীবন মাক্কি জীবন মানে হলো হাত হারানের জীবন মাক্কি জীবন মানে হলো পা হারানের জীবন মাক্কি জীবন মানে হলো প্রয়োজনে লড়াই করে জীবন দিয়ে বরণ করার জীবন এই ছোটি নাজিরের প্রেক্ষাপট বা সানে নজুল কিল গভীর মনোযোগ আমার নবীজি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন কালে কালেমা পরে পরে মুসলমান হওয়া শুরু করলো কিন্তু সাহাবেরা মুসলমান হওয়ার পরে বিপদে পড়েছেন সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে তেজ্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিয়েছে আজকে আমরা মুসলমান আমার বাবা ছিল মুসলমান আমার দাদা ছিল মুসলমান আমরা হয়েছি আগা কাটা মুসলমান কথা কয় না কেরে আগা কাটা বোঝেন না আমাদের তো মুসলমান হয়তো কষ্ট করতে হয় নাই আমাদের বাবা দুইশো টাকা দেব উস্তাদ ভাড়া করে নিয়ে এসেছে দুইশো টাকার চারটে নালকেল ফাটাছে বিসমিল্লা বলে কেটে দিয়েছে মুসলমান হয়ে গেছি এ মুসলমান যুগে যুগে পৃথিবীতে ইসলাম এত সহজে আসে নাই পৃথিবীতে ইসলাম এসেছে শাহাদতে রক্তের ওপরে ভর করে বিপদ বালা মুসিবতের মধ্যে পড়েছে এমন সময় আল্লাহ তাআলা সাবিদের সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরা আনকা নাজিল করেছে চিৎকার করে বলেন তো দিকে আল্লাহ বিশ্ব নবী করিম সর্বপ্রথম যখন দিনের দাবাত দেওয়া শুরু করলেন সাবিরাকের পরা কালেমা পরে পরে মুসলমান হওয়া শুরু করে দিয়েছেন কিন্তু সাহাবেরা মুসলমান হওয়ার পরে বিপদের মধ্যে পড়েছে সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে তেজবুদ্ধ করে বাড়ি থেকে বের করে দিয়েছে ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই গলা ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিয়েছে কেউবা বা ঘর হারা কেউ বাড়ি হারা কারো বা পেটের মধ্যে কোনো খাবার নাই কারো থাকার মতো কোনো জায়গা নাই এমন বিপদের ভেতরে আমার আল্লাহ তাআলা সাহাবীদেরকে সান্তনা দেওয়ার জন্য এই সুরা আন কাবুরটা নাজিল করেছে চিৎকার করে বলা যাবে কি মার এই সুরার সর্বপ্রথমে আল্লাহ তালা ডাকতে বলে নালি ফিলাম এইগুলো হলো হরফে মোকাত্তা যার অর্থ একমাত্র আল্লাহ ভালো জানে আর দুনিয়ার কেউ জানে আরো জোরে বলেন জানে আল্লাহ সর্বপ্রথম হরফে মোকাত্তাদের শুরু করলেন দুই নম্বর আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন আসিবান নাসু আইয়াতু রাকু আইয়া কুলু আমান্না মানুষেরা কি মনে করতেছে ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেব অথচ আমি আল্লাহ তাআলা ইমানের পরীক্ষা গ্রহণ করব না অথচ ইতিপূর্বে যত নবী রাসূল বিদায় নিয়েছে আমি আল্লাহ তাআলা তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করেছি সুতরাং জেনে নাও কি কেয়ামত পর্যন্ত ইমানের দাবি যারা করবে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে ইমানের পরীক্ষা গ্রহণ করব সুবহান আল্লাহ বলেন আল্লাহ তাআলা কি বলছে আপনারা কি বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা বলতিছে মানুষেরা কি মনে করেছে ইমান এনেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব অথচ আমি আল্লাহ তাআলা তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করব না আল্লাহ কত ফতন্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম অতwidetilde পূরবে যত নবী বিদায় নিয়েছে ইবানদারেরা বিদায় নিয়েছে আমি আল্লাহ তালা তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করেছি সূত্রাঙ্গ জেনে নাও কিয়ামত পর্যন্ত ইমানের দাবি যারা করবে আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ইমানের পরীক্ষা গ্রহণ করব শুধু করব না করবই যারা বলেন কর বই আজকের আলোচনার সাবজেক্ট হলো পরীক্ষা জোরে বলেন আলোচনার সাবজেক্ট কি আপনাদের পাবনা জেলার কিন্তু বড় বড় ভক্ত আসে কোন কোন ভক্ত আছে আশি হাজার টাকা অগ্রিম দিতে হয় আবার বাসে আসবে না মাই করতে আসবে না হেলিকপ্টার করে ভাড়া করে আনতে হয় আসার পরে দুই ঘন্টা ওয়াশ করে কান্নাকাটি করে শুতে থুয়ে চলে যায় পরের দিন একসাথে জিজ্ঞেস করে হলো কে চাষা ওয়াশ কেমন হলো চাষা বলতেছে ওয়াশ হয়েছে ফাটাফাটি তখন জিজ্ঞেস করলো ফাটাফাটি যে ওয়াজ হলো ওয়াজের বিষয় কি ছিল হুজুর কি বিষয় ওয়াজ করেছে তখন চাচা বলতেছে তা তো মনে নাই এই রকম শ্রোতো আছে না নাই আপনি পরীক্ষা খুবই ভালো দেসেন পরীক্ষার হলে নামও লেখেননি রোল নম্বরও লেখেননি পাশ না ফেল তার মানে বোঝা গেল সারা রাত জেগে ওয়াজ শুনে লাভ নাই যদি ওয়াজের সাবজেক্ট আপনি বুঝতে না পারেন

আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি ওরে বাবা ভাগ করে দেনা সাউন্ড বাড়তিছে তার মানে আপনি আলসামি করতেছেন না আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ মাত্র কয়েকটা মিনিট আপনাদের মধ্য কথা বলবো ডানে যারা আছেন কথা বলবেন বামে যারা আছেন কথা বলবেন চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি আরো জোরে জোর হলো না এ পাটনার মুসলমান গভীর মনোযোগ ইমানের পরীক্ষা কাকে বলে এই বিষয়টা বুঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহ বললেন ইমানের দাবি করলেই হবে না ইমানের পরীক্ষা দিতে হবে একই কথা আল্লাহ সূরা বাকারার ২১৪ নম্বর আয়াতের মধ্যে বলেছে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আমা হাসিবি তুম আন্তাদুকুলুল জান্নাহ মানুষেরা কি মনে করেছে ইমানে নেছি এই কথা বললে জান্নাতে যাবে অত সোজা না কত নবী রাসূল বিদায়নে চলে গেছে আমি আল্লাহ তালা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছে কেউবা হারাইছে কেউবা পা হারাইছে কেউবা জেলে বন্দি হয়েছে কেউবা ফাঁসির দড়িতে ঝুলে বিদায়নে চলে গেছে কেউবা ঈমানের পরীক্ষা দিতে দিতে সহ্য করতে পারে না আল্লাহর দিকে আকাশের দিকে তাকিয়ে ডাক দে বলে মাতা নাসরুল্লাহ কখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ করি আল্লাহ তালা ডাকতে বলেন ইমানদারদের পরীক্ষা যেখানে শেষ হয় আমি আল্লাহ আমার সাহায্য সেখানে শুরু হয় সুমন আল্লাহ বলেন ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই এ এ সাথিয়ার মুসলমান এ পাপনার মুসলমান সাত মোহরের মুসলমান চিৎকার করে বলেন তো মুসলমানদের জাতির পিতার নাম কি যারা বলতেছেন এরা কারা এদের অন্য কেউ আছে নাকি লক্ষণ তো ভালো না চিৎকার করে বলেন মুসলমানদের জাতির পিতার নাম কি কে বলেছেন

আল্লাহ তালা রাখতে বলে হে পৃথিবীর মুসলমান আমি তোমাদের জাতির পিতার নাম গল হজরত ইব্রাহিম আলাই সালাম আর তার মাধ্যমে আমি তোমাদের নাম রেখেছি মুসলমান ইমানের পরীক্ষা কাকে বলে বোঝার চেষ্টা করবেন ইব্রাহিম নবী যখন দিনের দাওয়াত দিতে গেল ইব্রাহিম নবীকে নমরুত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল এক নয় দিন পর্যন্ত ইব্রাহিম নবী নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ছিল এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলন্ত দেখি ইব্রাহিম নবীকে জাগুনের মধ্যে ফেলে দিল ইব্রাহিম নবী সোর ছিল ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল তাহলে কিসের জন্য আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো ইসলামের কথা বলার কারণে কালেমার ই কথা বলার কারণে ইমানের পরীক্ষা দিতে গিয়ে ইব্রাহিম নবী চল্লিশ দিন পর্যন্ত জেলের মধ্যে ছিল এখান থেকে বোঝা গেল এ সাতমগরের মুসলমান আমরাও যদি ইমানের পথে চলি ইমানের কথা বলি ইমানের আন্দোলনের কর্মী গই ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদের কেউ আগুনে পড়া লাগতে পারি